আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, পিৎজা, চিকেন পিৎজা। খেতে তো অসাধারণ লাগে, আর এই ফাস্টফুড জাতীয় খাবার সবারই খুবই পছন্দ, ছোট বড়। খুবই অল্প সময় তৈরি করে দেখালাম। আর চিকেন পিৎজাটা বিকালে তো নাস্তা লাগবেই, বাচ্চাদের বড়দের হোক, আর খুবই অল্প সময় তৈরি করছি, চলেন দেখিয়ে দিই। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে পৌনে এক কাপের একটু বেশি লিকুইড দুধ দিয়েছি। এটা হালকা কুসুম গরম দুধ, দুধের ভিতরে দিয়ে দেব এক চামচ ইস্ট। ইস্টটা অ্যাক্টিভ হতে হবে অবশ্যই, আপনারা খোলাটাও কিনতে পারবেন, বাট অ্যাক্টিভ আছে কিনা অবশ্যই দেখে কিনবেন। আমি এক চামচের মতো ইস্টে দিয়ে দেবো, আর এক চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে 10 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব। আর এ পাশে আমি আটাটা নিব, কতটুকু অবশ্যই দেখিয়ে দেব। আর আমার ফুল ভিডিওটা দেখতে হবে, পিৎজা কেক অবশ্যই, ফুল ভিডিওটা না দেখলে কেউ তৈরি করতে পারবে না। আমার থেকে অনেক শেফ আছে, ভালো ভালো শেফ, সেখানেও দেখতে পারেন। আপনাদের একটু আমি যা পারি অবশ্যই চেষ্টা করলাম আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। আর এটি একটা গামলা নিয়েছি, গামলার ভিতরে এখানে 2 কাপ ময়দা দেবো, আমি 2টা পিৎজা তৈরি করব। এই গামলার ভিতরে 2 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা আমি চেলে নিয়েছিলাম আগের থেকে, এই 2 কাপ দিয়ে দেব। এখন 2 কাপ ময়দার ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। ইটসের ভিতরে লবণ দেবেন না, কারণ ইটস অ্যাক্টিভ হবে না, তাহলে ফুলবে না। এখন আমি লবণটা সুন্দর করে আটাটাকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে আমি যেটা রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট, লিকুইড দুধ আর ইটস আর চিনি, সেটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখছেন তো। এখন আটার ভিতর দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে মাখিয়ে নেব, কারণ আটার ডো তৈরি করতে গেলে কম বেশি সামান্য পরিমাণ হয়, আর ভালো ভালো শেপদের হয় না। তারপরে এখন এই যে আটাটা মাখিয়ে নিচ্ছি, দেখতে থাকেন। আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, সুন্দর করে মাখাতে হবে। তারপর এর ভিতর দিয়ে দেব 1 চামচ তেল, তেলটা দিয়ে আর একটু মাখতে হবে। মেখে এটা আমি সুন্দর করে একটা গোলের শেপ করে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। 1.5 ঘন্টাও রাখতে পারেন, 1 ঘন্টাও রাখতে পারেন, সমস্যা নাই। আমি আমার হাতে টাইম আছে, এই জন্য আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেবো, বেশি সময় রাখলে জিনিসটা ভালো হয়। আটাটা সুন্দর করে গোল হয়ে গেছে, এর উপরে আমি হালকা তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 ঘন্টা। 2 ঘন্টার পর আবার ফিরে আসছে আমি, দেখেন। এটা আমি ওভেনে রাখছিলাম, আপনার যে কোনো গরম জায়গায় ঢাকনা দিয়ে, যাতে ভিতরে বাতাস না যায় সেভাবে রেখে দেবেন। দেখেন ফুলে অনেকটা ই হয়েছে, এবারে বাবলটা আমি সরিয়ে দেব। বাবলটা সরানো হয়ে গেছে, এখন আমি এটাকে আর একটু সুন্দর করে মাখিয়ে নেব। নেওয়ার পরে পিৎজার জন্য 2টা ডো তৈরি করব। এখানে 2টা পিৎজার জন্যই 2 কাপ ময়দা নিয়েছি, 3টাও করতে পারেন 4টাও করতে পারেন। আমি বড় সাইজের পিৎজা করব, 8 ইঞ্চি মোল্ডের, এই জন্যে আমি এখানে 2টা পিৎজার জন্য 2টা ডো তৈরি করছি। এই পিৎজাটা আপনারা 2-3 জন অবশ্যই খেতে পারবেন, 4 জনও খেতে পারবেন, আর যারা খুবই পছন্দ করেন তারা 1টাও খেতে পারবেন। আর এই যে 2টা ডো করে আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর পিৎজা যাতে বানাবো সেই মোল্ডটা নিয়েছি, মোল্ডের ভিতরে কিছু আটা ছিটিয়ে দিব, ছিটিয়ে দিয়ে এটাকে রেখে দেব। রেখে দিয়ে পিঁড়াতে আমি পিৎজাটা বেলে নিব। আপনারা পিৎজার মোল্ডের ভিতরেও শেপটা তৈরি করতে পারেন, আমার পিঁড়াতে সুবিধা হয়, সেই জন্য আমি এই পিঁড়াটা নিছি। এখন পিৎজার ডোটা নিয়ে হাতে একটু বড় করে নেব, তারপরে বেলে নেব।
পিজার ডোটা তৈরি হয়ে গেছে পিজার শেপে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এরকম কুচি করে দিতে হবে যাতে পিজার ডোর ভিতরে সসটা যায়। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে কোনো পিজার সস ব্যবহার করি নাই। এখানে আপনারা যত প্রকার সস আছে দিতে পারবেন, আর খেতেও সুস্বাদু হবে। সসটা দেওয়ার পরে আমি পিজার যেগুলো জিনিসপত্র লাগবে অবশ্যই দেখাবো। দেখতে থাকেন ফুল ভিডিওটা। এখানে আগে থেকে রেডি করা আছে আমার চিকেনটা। চিকেন কিভাবে তৈরি করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর চিকেনটা তৈরি করতেও খুবই অল্প সময় লাগে। আমি আগে থেকে চিকেন পিজাটা তৈরি করে রেখে দিই, কারণ আমার এটা একটা বিজনেস করে একটা, সেজন্য আমার চিকেনটা তৈরি করে রেখে দিতে হয়। এখন আবার একটু সস দেব। সস দেওয়ার পরে দিয়ে দেব গ্রিন অলিভ। আপনারা এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন দুই তিন প্রকারের, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমার ঘরে যা আছে আমি সেইগুলো ব্যবহার করতেছি। গ্রিন অলিভ দেওয়ার পরে দিয়ে দেব গোল গোল করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সে পেঁয়াজগুলো। সব থেকে পিজার একটা বেস্ট জিনিস হলো অর্গ্যানিক। অর্গ্যানিকটা না দিলে পিজার একটা ফ্লেভার আসে না। আমার এই যে পেঁয়াজগুলো সবাই স্কিপ করতে পারেন, সমস্যা নাই। আর চিকেন পিজা তো আপনারা যে কোনো ডেকোরেশন দিয়ে তৈরি করতে পারবেন। এখানে সস যত প্রকার আছে, এই যে অর্গ্যানিকটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 180°C 10 মিনিট আগে ফ্রি হিট দিয়ে নিছি, আর পিজাটা ওভেনে দিয়ে দিছি, দিয়ে 15 মিনিট বেক করতে দিব। দেওয়ার পরে একটু পিজাটা তৈরি হয়ে গেছে, এখন বের করে নিয়ে আসলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে, খেতে তো অসাধারণ। আমার পিজা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।